আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, যতদিন শেখ হাসিনা বেঁচে আছেন ততদিন তার নেতৃত্বে দেশ চলবে। একমাত্র শেখ হাসিনা সরকারের নেতৃত্বেই দেশ এখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বুধবার বিকেল 5:30 ফরিদপুরের আলফাটাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত স্মৃতির অ্যালবাম স্মারণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আব্দুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ায় একমাত্র বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। Thank you.